আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে ক্লিক মিডিয়ার পক্ষ থেকে আজকের অনুষ্ঠানে, ঈদ এবং আড্ডা অনুষ্ঠানে। আমরা প্রবাসী আজকে ঈদ উদযাপন করব এবং একদিন পরেই বাংলাদেশে উদযাপন করবে। প্রবাসীর ঈদ কেমন হয় এবং প্রবাসী যারা আগে বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল, জনপ্রিয় এবং খুবই ব্যস্ত সময় কাটাতো, তারা এখন প্রবাসে বসবাস করছে এবং তারা ঈদ কেমন কাটাচ্ছে আজকে তাদের মুখেই শুনবো। চলুন আজকে আগে পরিচিত হয়ে নিই ওনাদের সাথে। আমাদের সাথে এক সময় বাংলাদেশে খুব জনপ্রিয় ছিল এরকম দুজন মডেল উপস্থিত আছেন, মডেল এবং অভিনেত্রী। আমরা একে একে পরিচয় করে দিই তাদের সাথে। আমার সাথে আছে বেনজির ইশরাত। বেনজির ইশরাত, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সবাইকে এবং সবাইকে ঈদ মোবারক। আমার দুই এখানে আপু আছেন, আপুদেরকেও ঈদ মোবারক। তারপরে আছে দিলরুবা ইয়াসমিন রুহী। দিলরুবা ইয়াসমিন রুহী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আপু ধন্যবাদ, সকালবেলা আপনাদের সাথে দেখা হলো, ভালো লাগছে। পরিচিত দিয়ে শুরু হলো, ভালো লাগছে। এখানে তো আসলে সবার সাথে দেখা করে একটা দেখা হওয়াটা মানে একটা বিশাল বড় ব্যাপার। আমি একবার ভেবেছিলাম যে আসলে আমি পারবো কিনা, হাসিনা আপনার মনে আছে কিনা যে এত সকালে। আচ্ছা ঠিক আছে, সবার সাথে দেখা হয়ে যাবে, ওটা একটা ভালো লাগবে। সেটাই, অন্যরকম একটা আমেজ। সাধারণত ঈদের দিনটাতে সন্ধ্যা সময়ে প্রোগ্রাম গুলো থাকে, তো আমি চিন্তা করলাম যে একটু ব্যতিক্রম করি, সবাই সাজুগুজু অবস্থায়, একদম প্রথম সাজুগুজু অবস্থায়। দ্যাটস ট্রু, একদম সাজুগুজু এখানেই, এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ, এবং আমরা দীর্ঘ সময় একটা খারাপ সময় কাটিয়েছি এবং এই খারাপ সময়ের মধ্যে কিন্তু আমাদের রোজার ঈদটা কেটেছে। তার মধ্যে প্রবাসী যেহেতু আমরা বসবাস করি, আমাদের কিন্তু ঈদটা একটু ব্যতিক্রম, মানে আমরা বাংলাদেশে সেই সব আত্মীয় স্বজনকে একসাথে পাই না, সেই ক্ষেত্রে আমরা প্রবাসে অনেক কিছু থেকে বঞ্চিত হই। সে আমরা যেটুকু করে থাকি রোজার ঈদে আমরা সেটুকু করতে পারিনি, তো এই ঈদটাতে একটুখানি আমরা করতে পারছি যেহেতু লকডাউন নেই এখন। তো আমি প্রথমেই জানতে চাইবো ঈশাতের কাছে, ঈশাত তোমার কি অভিজ্ঞতা এখন এইবারের ঈদ সম্পর্কে? ঈদ তো ঈদই, যেটা যে সময় যেখানেই থাকে ঈদ তো ঈদ, তাই না? ঈদের দিন ঘুম থেকে উঠে মনটা এমনি ভালো হয়ে যায়। কিন্তু আজকে সকালে আমার যেটা ফিল হয়েছে, আমার মনে হচ্ছে ও এখন 7:30 বাজে, ও 8 বাজলে তো ঘুম থেকে উঠতে হবে, অফিসে যেতে হবে। মানে আমার মাথাতেই আজকে ছিল না যে আজকে ঈদের দিন। তারপরে যাই হোক, উঠলাম একটু লেট করে আজকে উঠেছি। এবং হ্যাঁ, ঈদ তো যেখানেই হোক আমাদেরকে তো বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে। সো যে সিচুয়েশনই হোক, ঈদটা এনজয় করে যেতে হবে, যতদিন বেঁচে আছি ভালো থাকতে হবে। আর রুহি আপু, আপনাকে কালকে দেখেছি মেহেদি লাগাতে এবং ছবি দিয়েছেন আপনি, তো আপনার কালকে চাঁদরাত, এর আগে চাঁদরাত কিন্তু আমরা পাইনি কেউই, তো কালকে চাঁদরাতটা পাওয়া হলো যেহেতু লকডাউন উঠে গেছে। তারপরেও অনেক ধরনের বিধিনিষেধ আছে এখনো, তো আপনার কেমন লেগেছে এবং কেমন মানুষ হয়েছে যেখানে গ্রিন স্ট্রিটে ঈদের আগের দিন সবার জমজমাট হয়? আসলে লোকজন তো এখানে কালচারটা তো জানে, এখানে কালচারটা অন্যান্য জায়গা থেকে ডিফারেন্ট। লাইক আমরা ঢাকায় যেমন আগে থেকেই ঈদের একটা প্রিপারেশনে থাকি, লাইক মান্থ লং আমরা একটা প্রিপারেশনে থাকি, শপিং করি, প্ল্যান করি। বাট এখানে ব্যাপারটা হচ্ছে যেহেতু সবাই বিজি, সো লাইক ঈদের দুই দিন একদিন আগে থেকেই বেশি মানুষজন ঈদ নিয়ে আসলে চিন্তা করে বা শপিং করে। ইনফ্যাক্ট অনেকে চার রাতেই শপিং করতে পছন্দ করে, যে মার্কেটে যাবে, সবার সাথে দেখা হবে, হই হুল্লোড়, মিউজিক, লাইটস, দে এনজয় দ্যাট থিং, ইউ নো। সো আমার যেটা ব্যাপার হয়েছে, আমি তো জাস্ট আসার পরেই অনেক বিজি হয়ে গেছে, যার জন্য এই জিনিসগুলো না খুব একটা আমি যে এনজয় করতে পেরেছি তা না। আর যেহেতু আমার হাজবেন্ড এখানে বর্ন ব্রট আপ, সো ও যেটা হচ্ছে না, ওর ব্যাপারটা হচ্ছে ঈদ তো ঈদ, ঈদের দিন শুধু মানে ফ্যামিলির সাথে কাটাবো, বন্ধুদের সাথে দেখা হলে হলো, দ্যাটস ইট। ওদের জন্য আমাদের মতো ঢাকার মানুষের যেভাবে ঈদটাকে সেলিব্রেট, হ্যাঁ আপু এক্স্যাক্টলি, আমার হাজবেন্ডেরও কিন্তু এরকমই। আমার কাছে আমি না আসলে ওইভাবে কানেক্ট করতে এখন আমার কষ্ট হয় যে উই আর সেলিব্রেটিং ঈদ লাইক দিস ওয়ে। হ্যাঁ, তো যাই হোক, কালকে বিকেলে আমি ওখানে গিয়েছি, মেহেদি লাগাবো অনেকদিন ধরে প্ল্যান করছি। আমি মনে হয় থাকে না যে কেউ আমাকে এসে খুব মানে ঈদের দিন যত্ন করে, আগে যেরকম করে মেহেদি লাগাতাম ওই জিনিসটা না এখন খুবই রেয়ারলি করতে পারি। তো যাই হোক, কালকে
সকালবেলায় দেখলাম আমাদের পরিচিত একটা আপু উনি দিবেন, তো ঠিক আছে আমি শপিং করব পরে, মানে মেহেদি লাগিয়ে আসবো। সো এনজয় করেছি আসলে, মেহেদি লাগানোটা হচ্ছে না মানে থাকে না যে গল্প করা মানে ঈদ সম্পর্কে, আসলে চাঁদ রাতে হয় কি ওই যে অনেক মানুষ একসাথে যায় ওইখানে, দেখা যায় যে গ্রিন স্ট্রিটে সবার সাথে সবার দেখা হয়ে যায়। এটাই কালকে আমার সাথে মানে আমাদের পরিচিত দু একজনের সাথে দেখা হয়েছে, মানে থাকে না যে শপিং করছি আমি, শুজ কিনছি, তো আইরিনের সাথে দেখা হয়ে গেল, তো ও আমাকে বলছে আপু কেমন আছো, আমি কিন্তু ওকে চিনতে পারি না, ও মাস্ক পরা, তো আমি সামহাও মাস্ক পরে কথা বলছিলাম সেলসম্যানের সাথে। তো যাই হোক, মানে এটা খুব মানে থাকে না সারপ্রাইজিং একটা মজা লাগে যে সব অন এন্ড অফ সবার সাথে দেখা হয়ে যায়। আমি অনেক অনেক চাঁদ রাতে গিয়েছিলাম, তো এইবার অবশ্য যাওয়া হয়নি, গতবার গত রোজার ঈদেও যাওয়া হয়নি, কালকেও যাইনি, কারণ যেহেতু অনেক বিধিনিষেধ পালন করতে হয়, আমার যেহেতু একটা বাচ্চা আছে তো আমি যেতে পারিনি, কিন্তু ওই ওই চাঁদ রাতটা খুব মিস করি যে এক জায়গায় দাঁড়িয়ে দেখা যাবে যে সবার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ নেক্সট টাইম আপু প্ল্যান করেন, বেনজির প্ল্যান করে রাত্রে বেলা আমি থাকবো, আমি থাকতে চাই, কারণ আমি না ওই জিনিসটা এনজয় করিনি এখন পর্যন্ত এখানে। যে কালকে আপু, কালকে আমিও চেয়েছিলাম যে হয়তো বা একটু দেখে আসতে পারি, হয়তো বা আমি মেহেদি না ইয়ে করি অ্যাপ্লাই করি, বাট আপু আমার আমি আমার ফ্রেন্ডরা অনেকে বললো যে ওখানে নাকি মানে খালি হাঁটতে হবে, পার্কিং কোথায় করবে, গাড়ি কি করবে, কালকে খুব নাকি বাজে অবস্থা ছিল, তাই আর যাওয়া হয়। অনেক লোকজন হয়ে যায় আসলে, ইনফ্যাক্ট আমি ওই ওই মানে ওই জিনিসটার এক্সপেরিয়েন্স আমার নাই, কিন্তু আমি ভিডিওস গুলো দেখে আমার কাছে খুব মানে থাকে না একটু চাইল্ডিশ ফিল হয় যে আমিও যাব এরকম লাগে। সো আই ওয়ান্ট টু এক্সপ্লোর অ্যাজ ওয়েল, থাকে না যে আরে বাবা এখন ওরকম কিছুই দেখা হয়নি। সেটাই আমি আপু লাস্ট রোজার ঈদে আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, আমি মেহেদি অ্যাপ্লাই করে দিয়েছিলাম কয়েকজনকে, তো অনেকদিন পরে তো মেহেদি দিয়ে দিচ্ছি, আমি অনেক ডিজাইনও ভুলে গেছি, কোনো মতে একটা আপুকে চিনি এখানে, আপু শপের সামনে বসলাম যে আপু আসেন একটু ট্রাই করে, আপু বলে হ্যাঁ তুমি বসো, লিটারেলি আমি আপুর ওখানে বসলাম, আমি জাস্ট আমার ফ্রেন্ডকে অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, বিকজ আমি ভয় পাচ্ছিলাম আর আমার লজ্জাও লাগছিল, বেসিক্যালি আমি কিভাবে বলবো যে আসো আমার কাছে, আসো মেহেদি দিয়ে যাও, যখন আমার ফ্রেন্ডকে দিচ্ছিলাম তো মানুষজন দেখি যে ওরাও বলছে প্রাইস কত প্রাইস কত, আচ্ছা আসো, আমি এত বাজে মেহেদি দিয়ে দিয়েছি ট্রাস্ট মিতা, তারপরও মানুষজন এত সুন্দর করে এটা অ্যাকসেপ্ট করেছে এবং তারা এত হ্যাপি, মানে বাচ্চারা মেহেদি দিচ্ছে, বাবা মারা পাশে দাঁড়িয়ে আছে যে হ্যাঁ বাচ্চা মেয়েটা মেহেদি দেওয়া শুরু মানে শেষ করুক, আমরা তারপরে ইভেন তারা টাকা নিয়ে কোনো কিছু করছে না, এত হ্যাপি তারা, ইভেন আমি যে আপু শপের সামনে বসছি, ওই আপু আমাকে বলছে বেনজির তুমি আমার জন্য একটা ভাগ্য, তুমিও আমার শপের সামনে বসলা, আমারও দোকানে মানুষজন আসা শুরু হলো। হ্যাঁ অনেক এনজয় করেছি কালকে, যেমন বেলিয়াপুর ওখানে বসেছি, আমি বেলিয়াপুর কথাই বলছি, তো যেটা হয় না একটু ভালোও লাগে, পরিচিত অনেকের সাথে দেখাও হয়, মানে মেহেদি লাগানোটা তো শুধু মেহেদি লাগানো মানে রোবটের মতো লাগাই আসলাম এটা তো না, আগে মেহেদি লাগানোর সময় অনেক গল্প করা পরিচিতদের সাথে, এটাই হচ্ছে মজা, এটাই হচ্ছে সেলিব্রেশন। ইভেন আপু আমি জানি না তুমি জানো কিনা, অনেক রাত পর্যন্ত মানে ড্রেস ড্রেস বিক্রি হয়, ড্রেস বিক্রি হয় গ্রিন স্ট্রিটে, আমরা দেখেছি যে দেখা যাচ্ছে যে রাতে 3টা 4টা পর্যন্ত মানুষ থাকে সেখানে। তো আসলে আমরা যেটা নিয়ে কথা বলছি ঈদের চাঁদ রাতের ব্যাপারটা, যারা আমাদেরকে দেখছে লন্ডনের বাইরে থেকে, বিশেষ করে বাংলাদেশে এবং অন্য অন্য জায়গায় মুসলমানরা, তারা হয়তো আসলে এই লন্ডনের এই জায়গাটা সম্পর্কে একটু ধারণা দেই, যেটা হচ্ছে যে গ্রিন স্ট্রিটে যেখানে এশিয়ানরা শপিং করে, এশিয়ানদের জিনিসপত্র পাওয়া যায়, ইভেন এই যে চাঁদ রাতের ব্যাপারটা কিন্তু গ্রিন স্ট্রিটেই হয়ে থাকে এখানে লন্ডনের মধ্যে, কিন্তু আমরা দেখেছি যে গ্রিন স্ট্রিটেই হয়ে থাকে এখানে, বরং সমাগমটা বেশি, কারণ আপু আমরা তো বাঙালিরা তেমন মুসলিম মুসলিম একটা সম্প্রদায় ওখানে ই করি সেলিব্রেট করি, বাট এখানে যেটা হয়েছে না বাঙালি ইন্ডিয়ান শিখ অনেকে সেলিব্রেট করে, তারপর হচ্ছে পাকিস্তানি, সো 3-4টা মাল্টিকালচারাল মানে কান্ট্রি লোকজনরা এখানে ঈদ সেলিব্রেট করে, সো এই ছোট একটা জায়গায় হিউজ একটা সেলিব্রেশন হয় অনেক সময় না, যে আমি শুধু একটু দেখতে চাই আর কিছু না, মানে আর কিছু না আমার কিছুই করতে হবে না, বাট আই ওয়ান্ট টু জাস্ট এক্সপ্লোর এক্সপেরিয়েন্স দ্য থিং, ওইটা 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 মনে হয়। রুহি আপু আমি একটা জিনিস জানতে চাই। হ্যাঁ বলো, আজকে কি কি রান্না করেছেন? আমি পোলাও বানিয়েছি, গরুর কালা ভুনা বানিয়েছি, কালা ভুনা আমিও, হ্যাঁ হাই ফাইভ, রোস্ট বানিয়েছি, ইলিশ সরষে ইলিশ বানিয়েছি, কারণ আমি আমার শাশুড়ির জন্য এটা বানিয়েছি, উনি খুবই পছন্দ করেন,
আর জর্দা বানিয়েছি, সেমাই বানিয়েছি, বেশি কিছু না। আমার হাজবেন্ড একদমই খাদক না, মানে একদমই খেতে পছন্দ করে না, সো আমি আসলে রান্না করে খুব একটা সুখ পাই না। বাট আমার রান্না করতে খুব ভালো লাগে, ও অতটা ফুডি না। বাট আমার শাশুড়ি আমার রান্না খুব, মানে আমার শাশুড়ি আমার ইনলজরা আমার রান্না খুবই পছন্দ করে, তো আমি যখনই যাই মানে আমার আমার কাছে মনে হয় যে আই উইল কুক ফর দেম, সো ওইটা ভালো লাগে। যেহেতু আমরা আলাদা থাকি সো আমরা এই জিনিসটাই খুব এনজয় করি। আমি কিছু রান্না করি না, আমার শাশুড়ি খুব এক্সাইটেড হয়, রুই নিয়ে আসছে, রুই নিয়ে আসছে। ঈদের সময় সবাই একসাথে হওয়া হয়। এখন বেঞ্জি বলো কি রান্না করেছে। ওকে, পোলাও, গরুর কালা ভুনা, মুরগি, চিংড়ির ভুনা বলে, হ্যাঁ এটাকে, হ্যাঁ আই গেস সো। আমি আমি না অনেক কিছু নাম টাম জানি না, আমার নতুন সংসার তো, সো আমি কিন্তু অনেক কিছু না বুঝি খালি রান্না করে যাই। তারপরে ডিমের মালাইকারি, যেটা আমি কালকে ইউটিউব দেখে রান্না শিখেছি, কাস্টার্ড করেছি ইউটিউব দেখে, আর কি করেছি, সেমাই, হ্যাঁ এগুলো আমার ঘরের লোক কিছুদিন না খায়, ইনফ্যাক্ট আমার বেবিরা মাত্র নতুন নতুন মানে শিখছে, আমি অল্প অল্প করে রান্না করি, বাট থাকে না যে খাবারটা না এনজয় করার বিষয়, সবাইকে নিয়ে শেয়ারিং শেয়ার করে এনজয় করার ব্যাপার। আমার সাথে লোকজনরা যদি ওভাবে ফুডি না হয় দেন দেয়ারস নো পয়েন্ট, মানে ফুড লাভার হতে হবে, যে মজা করে রান্না করলাম মজা করে খাবে, এরকম লোক যদি আশেপাশে না থাকে তাহলে কিন্তু যেমন আমাদের মানে ঢাকার বাড়িতে যেটা হয় না, আমার আম্মু কিছু রান্না করছে, আমার আমরা ছয় ভাই বোন লোভীর মত তাকে থাকতাম, ছয় ভাই বোন, সো আমরা যতক্ষণ যতক্ষণ কুক হচ্ছে ততক্ষণ আমি আমরা আম্মাকে ইউজে কইছে হইছে হইছে, সো ওই জিনিসটা না আমার ঘরে এখনো হয় না, মানে এখনো শুরু হয় নাই। কিন্তু আপু আপনার ছেলেরা আমি দেখি যাই করে ওরা খুব এনজয় করে, কিন্তু হ্যাঁ ওরা খুব এনজয় করে, একটা ফ্লাওয়ার হাতে নিয়েও আমি দেখি, আমি তাদের ভিডিও গুলো দেখি, ওরা খুব এনজয় করে, সো ওরা একটু বড় হোক দেখবেন সে আগের দিন আবার চলে আসছে। হ্যাঁ তবে ও যখন আমি মানে বেকিং করি, আই লাভ টু বেক, এখানে সবাই মানে বেবিদেরকে নিয়ে বেক করতে করতে খুব পছন্দ করে, সো ওইটা যখন করি ওরা এত খুশি হয়, মানে একটা কেক বানালে ধরো অর্ধেকটা আমি মানে অর্ধেক মানে তিন ভাগের এক ভাগ হচ্ছে ওনারা দুজন খায়, আর এক ভাগ হচ্ছে আমি আর আমার হাজবেন্ড চা দিয়ে খাই, সো কিন্তু ওদের যে বানানোর যে খুশিটা ওইটা আমি এনজয় করি, হ্যাঁ ওইটা ভালো লাগে। আর এখন বাচ্চারা না এত পাকা, মানে ও আমি বলি কি আব্বু আমি একটু ভিডিও করতেছি, হ্যাঁ তুমি কিছু বলো, সে এমন ভাবে বলে যে মানে ও একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছে বা কিছু, হ্যাঁ দেখে অভ্যাস যে অল দ্য টাইম, হ্যাঁ তো ও না শিখে যেতে পারে কি লাইক মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক মাই ভিডিও, হ্যাঁ সাবস্ক্রাইব করে ফেলে ওরা, সাবস্ক্রাইব করে ফেলে, আমি ভাবছি যেটা বলে ওরা করে, হ্যাঁ তো সবাই এরকম ইউটিউব চ্যানেল করে, সো আমি বেবিদের জন্য করি, কারণ ওরা না এত কিছু করতে চায়, ইনফ্যাক্ট ও যখন খেলে ও বলে যে তুমি আমারটা দেখো আমি কিভাবে খেলি, বুঝছো আমি কিভাবে খেলি, ইনফ্যাক্ট জানো আমার ছোটটা ও বলে কি মানে ওই যে পাওয়ার সুপার রেঞ্জার দেখে, সে আমাকে আমার হাজবেন্ডকে মানে দৌড়ে আসে পাওয়ার রেঞ্জার, এরকম ছোট ছোট জিনিস, তো আমি ভাবছি ওদের জন্য একটা ইউটিউব চ্যানেল করতে হবে আমার। আমার কাছেও মজা লাগে, তো এটা না আমি সারাদিন বসে বসে দেখি, ভিডিও করে রাখি যে বড় হলে দেখতে পারবে, সেটাই একটা চ্যানেলে রেখে দিলে ওইগুলো থেকে যায়, মজা পাবে, বেবিরা কি করছে অন্য বেবিরা এটা দেখতে খুব পছন্দ করে, কি করছে পানি দিয়ে খেলছে সেটাও দেখতে পছন্দ করে। তাড়াতাড়ি চলে আসলাম, আজকে আমি কি কি করছি সেটা ব্লগ করছি,
সো আপনাদের একটু করে আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম, যেটাতে আমি আসলে আমি আমার ব্লগে অ্যাড করতে পারবো। এভাবেই টাইম কেটে যাচ্ছে আপু আসলে। আর রুহি আপু তো অনেক আগের কাজ করতেন, আপু তো আমাদের অনেক সিনিয়র, সো আপু তো দেখেছেন যে আমি কিভাবে একটু একটু করে কাজে আসছি, হয়তো আপুর খেয়াল আছে। সো আমার জিনিসটা হয়ে গেছে যেটা তুমি করছো, কারণ কি এখন হচ্ছে সব ইলেকট্রনিক অনলাইন বেজ হয়ে যাচ্ছে। সো আর যেহেতু আমাদের নিজস্ব একটা কাজের পরিচয় একটা প্ল্যাটফর্ম আছে, উই ক্যান এক্সপ্লোর, ক্যান ডু এনিথিং। আমরা মানে আমি চাচ্ছি অনেক কিছু করতে, আমি তোমাকে বলেছিলাম বেশ একদিন আসো কথা বলি, কারণ অনেক কিছু লাইক এই যে দেখো আমরা ঈদটা সেলিব্রেট করছি, ঈদটাকে আমরা আরো চমৎকার ভাবে আমাদের মতো করে সেলিব্রেট করতে পারি। সো উই নিড টু বি লাইক টুগেদার, তাহলে আমরা কিছু করতে পারবো। একা একা অনেক কিছু করা যায় না, আবার অনেক কিছু করা যায়, লাইক তুমি করছো যেরকম খুব চমৎকার, আমার ভালো লাগে। কিন্তু তুমি এইটা সময়টাকে বা এই যে মানে যতটুকু যা এক্সপ্লোর করছো সেটা তুমি ব্লগিং করছো, ভালো, আমারও ভালো লাগে। কিন্তু আমার আসলে ওই সময়টা বা ওইভাবে গুছিয়ে আপু আপনি অনেক কিছু করেন, আপনি আপনি ওদেরকে নিয়ে অনেক কিছু, এই যে আপনি সুন্দর করে আসছেন, আমি কানের দুলটাও কিন্তু পড়ার সময় পাইনি, কিন্তু আপনি কি সুন্দর করে আসছেন। সো আপনি একটা ইন্সপিরেশন আপু, ট্রাস্ট মি। অনেক কিছুই করছেন আপনি। আমি চেষ্টা করছি যে ওদের এই টাইমটা মানে স্কুলের আগ পর্যন্ত এই সময়টা আমি ওদেরকে সুন্দর করে দিই, কারণ এই সময়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাচ্চারা বাবা মাকে কাছে না পেলে না এই সময়টা খুবই ওদের কনফিডেন্সটা অনেক ডাউন হয়ে থাকে ফ্রম দ্য বিগিনিং। সো এখন যখন স্কুলে যায় হি ইজ ভেরি কনফিডেন্ট, ওদের ওর টিচাররা ওকে খুবই ভালো রকমের একটা স্টেটমেন্ট দিয়েছে ওর ব্যাপারে, যে ও ভেরি ক্রিয়েটিভ, খুব অ্যাটেনশন নিয়ে শোনে, হি কুড বি এ ডিরেক্টর। সো অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, যেটা শুনে আমাদের খুব ভালো লেগেছে যে ও খুবই কনফিডেন্ট, মানে অনেক বাচ্চাদের মধ্যে ও খুবই কনফিডেন্ট বাচ্চা, হ্যাপি হ্যাপি বেবি, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সো আমি চাচ্ছি যে ওরা স্কুলে ঢুকে গেলে, ইনফ্যাক্ট আমার ছোট বেবিটা এবার প্রি স্কুলে ঢুকে যাবে, হি ইজ রেডি, হি ইজ লিটারালি রেডি ইন 2 years old। সো আই এম লাইক নাও আমার কাছে মনে হচ্ছে যে আমি অনেকটাই মানে সেটল, এখন আমি আসলে কাজে একটু একটু করে ফিরতে পারবো, প্ল্যান করছি আমি, ইনফ্যাক্ট গত বছর থেকেই প্ল্যান করছি। সো লেটস সি, এখন হয়তো বাট অলরেডি তো আপনি করেছেন, আপনি একটা ফ্যাশন শোতে, ওই দিন ফ্যাশন শোতে আপনি পার্ট হিসেবে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ চেষ্টা করছি, বাট যেটা হয় না এখানে আসলে এখানে অনেক অপরচুনিটি আছে, কিন্তু যেটা হয় না যে ঢাকায় যেমন থাকে না, আমি যেটা করতে চাচ্ছি আশেপাশে সবাইকে আমি খুব তাড়াতাড়ি অল্প সময়ে করতে পারি, বাট এখানে যেহেতু সবাই ওদের নিজস্ব আলাদা একটা প্রফেশন থাকে, তো এটাকে ক্রিয়েটিভ সেক্টরে ওরা আসলে সেকেন্ড অপশন হিসেবে ধরে। সো দেখা যায় সবসময় ডাক্তার সবাইকে আমি পাবো না, তো ওই একটা সেটাই সেটাই আপু কিন্তু আমার সাথে এখনো দেখা করতে পারেনি। হ্যাঁ আপু কিন্তু অনেকবার প্ল্যানিং করেছিলেন, যেখানে যারা যারা আছে বাংলাদেশ থেকে এসেছে, যারা মিডিয়াতে কাজ করছে, একটা একটা কিছু করব। আপু অনেকবার উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি সরি আপু, বিকজ আমি আসলে সবকিছু পেরে মানে তোমরা যারা বাংলাদেশে ছিল ভালো করেছো মডেলিং এর সময় অভিনয়, কারণ আমরা ফর 8 to 10 years, 12 years কাজ করার পরে না এক একজন মানুষ মানে এত অভিজ্ঞ হয়ে যায়, দে ক্যান ডু এনিথিং। লাইক যদি আমার আশেপাশে রিসোর্সেস থাকে আমি ফোর্ট করে সুন্দর করে এটাকে অর্গানাইজ করতে পারবো। ইনফ্যাক্ট আমি ঢাকায়ও করেছি, তো আমি চাচ্ছিলাম এখানে চমৎকার করে গুছিয়ে সবাইকে নিয়ে করে যারা যারাই আছে সবাইকে ইনভলভ করতে, কারণ আমরা সবাই মিলেই তো আমাদের মানে বাংলাদেশ, তাই না? সো বাঙালি কমিউনিটিটাকে তোমরা রিপ্রেজেন্ট মানে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখানে রিপ্রেজেন্ট করতে অপরচুনিটিও আছে অনেক কিছু, কারণ এখানে বিভিন্ন কমিউনিটির লোকজন আছে, যদি ভালো কিছু তোমরা করো তাহলে কিন্তু ওরা কিন্তু আমাদের একটা কিন্তু আলাদা সৌন্দর্য আছে, ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের নিজস্ব একটা আলাদা সৌন্দর্য আছে। সো আমরা এখানে যেটা হয় না, আমি যখন কোনো প্রোগ্রামে যাই আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হই, লাইক সবকিছু মিলিয়ে ওরা করে, হ্যাঁ সবকিছু মিলিয়ে করে। সো আমার কাছে তো ভেরি মাচ বলিউডি টাইপ থিং লাগে, লাইক বলিউডি পাকিস্তানি জিনিস লাগে, বাঙালি জিনিসটা না আমি খুঁজে পাই না, আমাদের যেটা আলাদা মানে বিউটি আছে ওই জিনিসটা না খুঁজে পাই না। সো আমি চাচ্ছি যে আমি যেটা করবো সেটা দেখলে যেন মনে হয় ওয়াও, একদম আমি ঢাকার একটা প্রোগ্রাম দেখলাম বা বাংলাদেশে একটা প্রপার প্রোগ্রাম দেখলাম, এরকম যাতে মনে হয়। হ্যাঁ মানে বাঙালিয়ানা ভাবটা আসলে অনেক কিছু বাঙালিয়ানা একটা ব্যাপার যাতে থাকে, বাঙালিয়ানা আমরা ট্রাই করতে পারি, বাট ওভারঅল যেন জিনিসটাকে দেখে মনে হয় যেটা আমাদের প্রোগ্রাম। ইশাদ আমি জানতে চাইবো যে একসময় তোমরা খুব বিজি সময় পার করতা, তখন যে যখন ঈদ করতা ঈদের সময়গুলো কিরকম যেত?
তখন খুব ব্যস্ত মিডিয়াতে কাজ করতে তখন? আর আমি যখন কাজ করা শুরু করেছি, যখন আমার ব্যস্ত টাইম আসছে, আমি চেষ্টা করতাম ঈদের দিন কোনো প্রোগ্রাম না রাখতে। ঈদের দিন বেশিরভাগ লাইভ প্রোগ্রাম হতো, মিউজিক্যাল শো গুলো হতো। আমি অ্যাকচুয়ালি ওই দিনগুলো চাইতাম যে বাসায় থাকতে। আমি লিটারেলি 12টা দিকে ঘুম থেকে উঠতাম, উঠে তারপরে বাসার সাথে মানে সবার সাথে কথাবার্তা বলতাম, হয়তো বা বিকালের দিকে রেডি হতাম, বাসাতেই টাইম দিতাম বেসিক্যালি। আমি কেন জানি ঈদের আগে একটু ভালো ব্যস্ত থাকতাম, তো তাই চাইতাম যে ঈদের দিনটা আমি একটু অ্যাটলিস্ট বাসায় থাকি, যেন আমার পরে আফসোস না থাকে যে আমি ঈদের দিনটা বাসায় কাটাইনি। তো ঠিক, অনেকেই দেখি জন্মদিনে ঈদের দিনে মানে ইম্পর্টেন্ট দিনগুলোতে কাজ করে, আমি না নিতে পারি না। আপু আমি কখনো 31st নাইটে কখনো কাজ করিনি, কখনো না। বাসা থেকেও একটা নিষেধ ছিল, তার সাথে সাথে আমারও কথা হচ্ছে গিয়ে আমি আমার বছরের শুরুটা আমি আমার মানে ফ্যামিলির আমার মায়ের চেহারা দেখে আমি শুরু করব। না আমি কাজ করেছি 31st, আমার খুব ভালো লাগতো যে সবার সাথে দেখা করে গেলাম বাসায় গিয়ে, তারপরে মানে আবার সেলিব্রেট করলাম বাসার মধ্যেই থাকবো, আর বাইরে ওরকম ভাবে যাওয়া হবে না, ওয়েদারের কি অবস্থা তার কোন ঠিক নেই, বাইরে যাই শো করি বা শুটিং যখন থাকতো ওইটাও মজা লাগতো। বাট থাকে না মানে ইন্টেনশনালি জন্মদিনের দিন, ঈদের দিনে আমাদের নিজস্ব ঐতিহ্য, ধর্মীয় ঐতিহ্য, তো সেটা বাসায় সাধারণত কাটানো অনেক বেশিরভাগই পছন্দ করে। আমি জানি না তোমাদের কি অবস্থা, কারণ আমি তো ওই জগতে তোমরা কাজ করেছো মিডিয়া জগতে, যারা সারা বছর কাজ করে না এবং টানা কয়েক বছর কাজ করে না, দে ক্যান লিটারালি মানে থাকলে একদম বাসায় থাকতে পারবে, নিজের মতো থাকতে পারবে, কারণ থাকেন এতটা সময় বিজি, মানে বিজি যখন থাকি তখন চারপাশে কিন্তু অনেকগুলো জিনিস নিয়ে বিজি থাকি, এমন না যে আমি শুধুমাত্র অ্যাক্টিংটা করছি বা আমি হোস্ট করছি, ইটস নট লাইক দ্যাট। মানে অনেকগুলো লোককে আপনার ডিল করতে হচ্ছে, অনেকগুলো বিষয় মাথায় রাখতে হচ্ছে, সো অনেক মানে জিনিসটা কিন্তু অনেক মানে অনেক বেশি কি বলবো মানে অনেক বিজি, একটা ব্রেনকে বিজি রাখে। সো যখন আপনি একদম নিজের মতো থাকতে পারেন তখন ওই সময়টাকে আপনি এনজয় করেন, যে না একদম একদম নিজের মতো থাকতে চাই, কারোর সাথে কথা বলবো না, ফোন বন্ধ করে রাখবো, মানে শান্তি লাগে মাঝে মাঝে এরকম করে থাকতে। বাইরে থাকছো আমার যে কি শান্তি লাগে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে খুব ডেসপারেট লাগে যে আমি এখনই ঢাকা যাইতে চাই, আমি এখনই যাবো। তোমাদের ব্যাপারটা কিন্তু আলাদা, তোমরা ঢাকায় অনেক ব্যস্ত একটা সময় পার করতা, কিন্তু এখানে হচ্ছে প্রবাস লাইফ পুরোই একটা ডিফারেন্ট লাইফ, তো কেমন ভাবে অ্যাডজাস্ট করা? আমি মানে আমি আসলে মানে ওই লাইফটার সাথে এই লাইফটার অনেক পার্থক্য। হ্যাঁ অনেকে হয় কি আসার সাথে সাথে খুব কাজ নিয়ে বিজি হয়ে যায়, তো তাদের জন্য আমি বলবো অনেক ইজি এবং আমার মনে হয় এটা খুবই গুড এক্সপিরিয়েন্স, কারণ বাইরে যাচ্ছে সবকিছু চিনছে জানছে, এটা খুবই ভালো। বাট আমার যেটা হয়েছে না যে আমি আসা যাওয়ার মধ্যে ছিলাম, এখানে খুব একটা মানে ইনভলভ হইনি, ইনফ্যাক্ট আমি এখন পর্যন্ত ওভাবে ফুল টাইম কাজও করিনি, মানে কাজ করার এক্সপিরিয়েন্স নেই, নেই বলতে আমি আসলে এর মধ্যেই বিজি হয়ে গেছিলাম ফ্যামিলি নিয়ে, সো ওই জিনিসটাও হয়নি। আর আমি আসলে নিজের মতোই কিছু করতে চেয়েছিলাম, আমি ঢাকায় শুরু করেছিলাম, সো আমার প্ল্যানটা ছিল ডিফারেন্ট, সো এখানে এসে জব করব বা কিছু করবো ওটা হয়নি। আমার ফ্যামিলি টাইমটাই বরং আমি বেশি এনজয় করেছি, কারণ অ্যাটলিস্ট 8 to 10 years আমি টানা কাজ করেছি, তো সো এরপরে মনে হয়েছে কি আমি যেই সময়টা মানে এই যে 2-3 বছর আমি 4 বছর আমি একদমই কিছু করিনি, আমার কাছে এটা অতটা মানে খারাপ ফিল হয়নি, বাট এখন আমার যেটা মনে হচ্ছে যে না ইটস আ টাইম টু স্টার্ট সামথিং। আমি যখন আসছিলাম তখন আপুর সাথে একদিন কথা হয়েছিল, তখন আপু বলছিল যে তুমি কি করো, আপু আমি তো বাসা নিয়ে বাসায় আছি, বাসার কাজ নিয়ে ব্যস্ত আছি, ওর সাথে ব্যস্ত আছি, তখন আপু আমাকে বলেছিলেন যে এই টাইমটা এনজয় করো, এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট লাইফের। এত মেমোরিজ থাকবে মানে তোমার প্রথম বেবি হওয়া পর্যন্ত বা ইনফ্যাক্ট সেকেন্ড বেবি হওয়া পর্যন্ত তোমার মেমোরিজ গুলো এত লাইফ লং মানে স্ট্রং থাকবে। দেখো না আমার বাবা মারা কিভাবে গল্প করে, যখন তুই হইনি
কিন্তু ওনাদের গল্পের মতো কি আমাদের গল্পগুলা এরকম হওয়া সম্ভব? হয়তো বা সময় বা প্রেক্ষাপট একটু চেঞ্জ হয়েছে, যে আমি লন্ডন চলে গিয়েছিলাম তারপর তুমি হয়েছো, আমার গল্পটা হবে এরকম। বাট আমার মনে হয় একটা লাইন সবাই সবসময় বলবে, যে আমি আমি ছিলাম বলেই তোর বাবা সংসার করেছে, এইটা মনে হয় সবাই বলবে সবার সন্তানকে। কমন কথা আছে মানে থাকে না, পার্টনার মানে পার্টনার যাকে আমরা বেশি ভালোবাসি সেই তো মানে সবচেয়ে বেশি বড় শত্রু, তাই না? দুনিয়া থেকে মানে সবকিছু থেকে সে সরায় রাখতেছে, সো হি ইজ দা মেইন কালপিট, মানে কি বলে এনি, তো তার ব্যাপারে তো এই কথাটা সবসময় সবাই বলবে, চির চির সত্যবাণী হওয়া যায়। তারপরও তারপর যখন মানে যখন আমরা একা থাকি তখন সময়টা একরকম সুন্দর, যেমন আমরা 2-3 বছর খুব সুন্দর একা সময় কাটেছি, আমরা যখন ইচ্ছা হতো রাত 2টার সময় আমরা হাঁটতে বের হয়ে গেছি বেঞ্চে, লাইক এই আমার টাওয়ার ব্রিজে আমার পাশের পাশে, তো দেখা গেছে রাত 2টার সময় আমরা হাঁটতে বের হয়েছি, আইসক্রিম কিনে খাচ্ছি, সো ওইটা যেমন একটা সুন্দর সময়, হ্যাঁ ধুপধাপ হলিডে চলে গেলাম, তো ওটা যেমন একটা সুন্দর এক্সপিরিয়েন্স। আর এখন যেটা করছি না, এটা অনেক টায়ারিং, অনেক কষ্টের, ইনফ্যাক্ট আমি জানো কালকে রাতে 3-4টার সময় ঘুমিয়েছি, আবার ভোরে উঠেছি, সো এই যে ঘুমাতে না পারা, সারাদিন ওদের চোখে চোখে রাখা, সো এইটা অনেক টায়ারিং, বাট ওরা যে মজাগুলো করে বা থাকে না যে ওরা বড় হয়ে যাচ্ছে এটা দেখতেও কিন্তু অনেক মজা লাগে। আমরা দুইজনই কিন্তু ওভাবে আসলে বিজি হইনি, আমরা যদি বিজি হতাম নেক্সট 10 ইয়ার্স হয়তো বা আমরা বেবি প্ল্যান করতে পারতাম না, যদি আমরা যেভাবে কাজ করছি না ওভাবে, সো আমরা আমাদের এই পাশটাতে আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, ইনফ্যাক্ট মানে সবকিছু আমরা প্ল্যান করে রেখেছি যে আমরা কি করব, সো ও যেটা করে না অফিস, ওর অফিস টু বাসা, যেহেতু ওর নিজের অফিস, সো টাইমটাও টাইম এবং অন্যান্য মিটিং টিটিং গুলো নিজের ইচ্ছা মতো একটু গুছিয়ে নিতে পারে, সো খুব একটা ঝামেলা হয় না। আর আরেকটা মজার জিনিস হচ্ছে ওর অফিসের পাশেই হচ্ছে আমার ইনলজ এর বাড়ি, সো যেটা হয় না যে দেখা গেছে ও অফিসে যাচ্ছে আমরা সাথে যাচ্ছি, আমি আমার শাশুড়ির বাড়িতে সারাদিন থাকছি, গল্প করছি, রান্না করছি, খাচ্ছি, দেন হয়তো আমরা একসাথে আবার ব্যাক করলাম, সো ব্যাপারটা না এইরকম, আমারটা হচ্ছে এইরকম। অনেকেই এখানে কমপ্লেইন করে যে, ইনফ্যাক্ট আমার বন্ধুরাই অনেকে কমপ্লেইন করে, ওর হাজবেন্ডরা হচ্ছে 7-8টার সময় কাজ শেষ করে, তারপরে হচ্ছে ওরা আড্ডা দিতে যায় 10-11টা বা সো, ওদের ওদের গল্পটা না একটু ডিফারেন্ট, আমি আমি ওদের জন্য আসলে খারাপ লাগে, বাট আমার হাজবেন্ড আমাকে অনেক সময় দিয়েছে, আমাকে আমার বেবিকে, ইনফ্যাক্ট যখন রুহান হয়েছে ও তো মানে বাইরেই যেতে চাইত না, ও কোথাও যেতে চাইতো না, আমি আমার বেবির সাথে মানে আমি রুহানের সাথে থাকবো, আমি রুহানের সাথে খেলবো, ব্যাপারটা এইরকম। অনেকের ব্যাপারটা এইরকমই হয়, দেখা যায় বেবি হলে পরে না মনে হয় যে বাড়ি সবকিছু, ঘরটাই সবকিছু, এরকম লাগে, ছোট বাচ্চাদের সাথে সময় কাটাতে একটা পর্যায়ে এসে অবশ্য, একদম বেশি ছোট না, মানে ওর আব্বু যদি 1-2 ঘন্টার বেশি বাইরে থাকে সাথে সাথে ও ফোন করবে, আমার ড্যাডি এখন আসতেছে না কেন, ফোন করো মামি, ফোন দাও ড্যাডি, আই মিস ইউ ড্যাডি, তো হোয়াই ইউ টেকিং সো লং ড্যাডি, আই মিস ইউ, এরকম করে ওর আব্বা, তো ওর আব্বুকে ফোন করে করে করে, সো ওর বাইরে থাকা এখন আর মানে সুযোগ নাই। আচ্ছা, আমি যখন ফার্স্ট ফার্স্ট আসি আমি তো 5 মান্থস পরে কাজ শুরু করি, 5 মান্থসটা আমার খুবই অদ্ভুত রকমের বাজে গিয়েছে, বাট এখন যেহেতু আমাদের সব আমরা যদি বলতে পারি যে অনেকটুকু স্ট্রাগল পেরিয়ে এখন আমরা দুজন একসাথে আমরা আমাদের বিজনেস করছি, আমি আরও একসাথে অফিসে যাই, একসাথে কাজ করি, তো সারাটা দিনই একসাথে থাকা হয়, তো আমার তো কোনো কমপ্লেইনই নাই। এই যে একটু আগে আমি তো বলি যে একটু আমাকে যে সালাদটা কেটে দাও, একটু পেঁয়াজটা কেটে দাও, আমি আর কিছু চাই না, আমি এতেই হ্যাপি,
আর সারাটা দিন একসাথে থাকা হয়, তো দেখা যায় যে অফিসেও একসাথে খাচ্ছি, বাসায়ও একসাথে খাচ্ছি। তো আমি ওকে সামটাইমস বলি, প্লিজ একটু বের হও, তোমার ফ্রেন্ডদের সাথে দেখা করে আসো, তোমার ফ্রেন্ডদের সাথে একটু সম্পর্কটা ভালো রাখো, সারাটা দিন একসাথে থাকলে কেমন আলাদা একটা। হ্যাঁ, আর ও যখন বের হয় তখন আমি হয়তো আমার ভিডিও গুলো বানাই, তো আমিও একটা আলাদা টাইম পাই, আমি এডিট করি। থাকে না আমরা, যেটা আমারও হয়েছে যে আমরা সারাক্ষণ একসাথে থাকি, আমার আমার কাছে মনে হয় যে একটু তুমি যাও, আমি একটু আমার মানে ও যখন বের হয় তখন আমি আমার সব বন্ধু বান্ধবদের সাথে গল্প করি। হ্যাঁ, আবার অনেক অনেক বান্ধবীদের সাথে হচ্ছে অনেক ধরনের কথা যেটা হাজবেন্ডের সামনে কিন্তু শেয়ার করা যায় না, গেলেই সাথে বন্ধুদের দিয়ে হ্যাঁ গল্প করি, তারপরে কি জানি বলে গল্প করি হচ্ছে, তারপরে নিজের মতো মানে একদম আমি নিজের অন টাইম থাকে না, আমি আমার মতো থাকবো, কিছু করবো না, শুধু চুপচাপ। আপু এক্স্যাক্টলি, আমিও কি করি জানেন, জাস্ট আমি শুয়ে থাকি, আমি জাস্ট তাকিয়ে থাকি উপরের দিকে, মানে চুপ থাকি, কাউকে ফোন দিই না সামটাইমস, একটু নিজের জন্য টাইম। ইনফ্যাক্ট ওই সময় আমি মুভি দেখি, অনেকে বলে কি আমার যখন একটু সময় থাকে আমি মুভি দেখি, আমার মুভি দেখার জন্য আমার মুড আসতে হবে, তাহলে আমি মুভি না না ট্রু ট্রু আদারওয়াইজ মুভি দেখতে পারবো না। হ্যাঁ, আমার ব্রেন যদি বিজি থাকে আমি কোনো ভাবে মুভি ড্রামা আমার সামনে যদি মানে ঈদও হয়ে যায় আমার কিচ্ছু যায় আসে না, আমার মুডটা ঠিক, ব্রেন ঠিক থাকতে হবে। মুভি দেখার আসলে টাইমটাই আলাদা, একদম নিরিবিলি, মানে হঠাৎ হঠাৎ আমার যেটা হয় যে হঠাৎ ইচ্ছে হয় যে আমি মুভি দেখবো। Sometimes we need some time to give a rest to our brain. Exactly, এটা ওইটা আসলে উচিত। একটু একা একা ঘুরবো, হতে পারে শপিং এ যেতে পারি। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক সময় মুভি একা দেখতে ভালো লাগে সিনেমা হলে, লাইক অনেক সময় থাকে একটু সিরিয়াস মুভি হলে না আমার কাছে মনে হয় আমি একা যেয়ে দেখি মুভিটা, যদিও শেয়ারিং এর ব্যাপার থাকে না, দুই তিনজন মিলে দেখলে খুব ভালো লাগে, বাট সামটাইম আমার কাছে ফিল হয় যে আমি একা যেয়ে দেখবো কেমন লাগে। আমরা যেহেতু ঈদের দিন সকালবেলা, তো আমরা আসলে শেষ করব, বাট শেষ করার আগে আরো দুই তিনটা কোশ্চেনে যেতে চাই, যেটা ছোটবেলার অনেক মজার স্মৃতি থাকে, মজার অভিজ্ঞতা থাকে। যেমন রুহি বলেছিল যে তোমার ছয় ভাই বোন, আমার আট ভাই বোন, আমরা খুব মজা করতাম, ভাই বোনরাই অনেক মজা করতাম, মানে ভাই বোন একসাথে হওয়া মানেই হচ্ছে, তো সেটা অনেক বড়, কারণ এক একজন এক এক জায়গায় পড়াশোনা করতো, যার জন্য সবাই বাইরে থাকতো, তো সবাই একসাথে হওয়াটাই আমাদের কাছে ঈদের ব্যাপার ছিল। আমাদের যেমন সেটা একটা আনন্দের ব্যাপার ছিল, সব ভাই বোন আমরা একসাথে হই, চাঁদরাতে একটু ঘুরে বেড়াই বোনেরা, তারপরে গল্প করি একসাথে বসে, সেটা সেরকম একটা অভিজ্ঞতা ছিল। তো তোমাদের সেরকম ছোটবেলার কি অভিজ্ঞতা ফ্যামিলিগত বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সেগুলো একটু? আচ্ছা, আমি দুজনে দুজনকেই বলছে চাঁদরাতে কি হতো, সবাই সবাই সবার বাসায় গিয়ে চাঁদরাতে মেহেদি দেওয়া, এটা এক ধরনের মজা। আর আমার ঈদের সময় ছোটবেলায় আমার খুবই বিরক্ত লাগতো, আমি জানি না, আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি, বাট খুবই বিরক্ত লাগতো, বাট এখন ফিল হয় যে না কেন আমার বাবা এটা করতো, যে আমার বাসার যেই হেল্পিং হ্যান্ড আছে আব্বু লিটারালি তার জন্য যে জামাটা নিয়ে আসতো আমার জন্য সেম জামা নিয়ে আসতো। তখন আমি কাঁদতাম, আম্মু আমি অন্যরকম জামা চাই, আমি অন্যরকম জামা চাই, তখন আব্বু বলতো না তোমরা সেম জামা পরবা, আমি সেম জামা দেখবো তোমাদের, তখন খুবই বিরক্ত লাগতো, বাট এখন ফিল করে যে বাবা আমাকে কি শিখিয়েছিল এইটা, তখন খুব বিরক্ত লাগতো, বাট এখন ফিল হয় যে না এটা অনেক মজার একটা জিনিস ছিল। আমি আমার ছেলে মেয়েদেরকে এটা বলতে পারবো যে হ্যাঁ আমার, আমি এই শিক্ষা পেয়ে ঈদটা সেলিব্রেট করি। আর এই কোরবানির ঈদটা কিন্তু আসলে খুব স্পেশাল একটা ঈদ, যেমন আমার হাজবেন্ড আমাকে বললো যে যেহেতু তোমার নামে হচ্ছে কোরবানি, তুমি একটু নামাজ পড়ো, ঈদের নামাজ তো না পড়লেই না, তুমি বাসায় একা একা পড়ো। সো আমি বাংলাদেশে কখনো ঈদের নামাজ পড়িনি বা কখনো সেটার মাথাতেও ছিল না, বাট এখানে এসে আমার খুব ভালো লাগে যে আমি লাস্ট কয়েকটা ঈদের তো ঈদের নামাজ পড়েছি, লাস্ট ঈদ ছাড়ে, মানে লাস্টের ঈদটা তো বাদ, আমাদের লাইফ থেকে বাদ, এটা ছাড়া অন্যান্য ঈদগুলো যে মসজিদে গিয়ে পড়েছি সেটা খুব ভালো লাগে। আর বাংলাদেশের মজা বলতে পারি যে মানে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার বড় বোন আমাকে সাজিয়ে দিত, তো ওকে খুব আর কি খুব অয়েলিং করতে হতো, আপু প্লিজ একটু সাজিয়ে দাও না, প্লিজ একটু সাজিয়ে দাও না, তো খুব বিরক্ত হতো, খুব বিরক্ত হতো। আর এখন আমি মেকআপ পারি, এখন সেই কিছু পারে না। হ্যাঁ, সে কিন্তু বলে যে হ্যাঁ আমি তো তোর মতো পারি না, তো আগে সে আমাকে মেহেদি দিয়ে দিত, এখন আমি ভালো মেহেদি দিয়ে দিতে পারি, চেঞ্জ লাইফ চেঞ্জ। তোমার সালামের কোন ব্যাপার ছিল যে সালামি দিতে হতো এরকম, মানে কিছু লোক থাকে না, বয়স্ক লোক আত্মীয় স্বজন থাকে যারা সালামি দিতে হয়?
আমি সালামি পেতাম, আমার ভাইয়ের ফ্রেন্ডরা আসলে তো আমি খুবই মানে নাছোড়বান্দা থাকতাম, সেই সালামিটা পেতাম। আর সালামি আব্বুর কাছে, মানে নতুন জামা পরে বাবাকে সালাম করা যে একটা শান্তি, সেটা যে কত বড় শান্তি যাদের বাবা আছে তারা জানে, সেটা অনেক মিস করি, অনেক মিস করি। আর বলতাম যে ঈদের নামাজ পড়ে এসে আমার জন্য কোনো বেলুন বা আমার জন্য এরকম কিছু নিয়ে এসো আব্বু, আব্বুকে আমি তো আবদার করতাম। আমার কাছে সালামির থেকে আমার ওই জিনিসটা খুব বড় পাওয়া ছিল যে মসজিদে বাড়িতে গুলো বিক্রি করে না, আব্বু আমার জন্য একটা নিয়ে এসো বেলুন, আমি সারাটা দিন, আমার চাহিদা খুবই ছোট ছিল আপু, তো আমি ওটা দিয়ে খেলবো। তো যখন ওটা সাথে নিয়ে আসতো আমার এর থেকে আর হ্যাপিনেস কিছু লাগতো না, তাকে সালাম করতাম, দ্যাটস অল। রুহি, আমাদের যেটা ছিল মানে ঈদ ছাড়া আমাদের ঘরে খুব কঠিন শাসন ছিল, লাইক 10টার পরে আর কোনো টিভি নাই, 10টার পরে মোবাইল যাও, এরকম। তো ঈদের দুইটা দিন মানে ঈদের আগের দিন রাত্রেবেলা আমরা যতক্ষণ ইচ্ছা জেগে থাকতে পারতাম, টিভি দেখতে পারতাম, এটা একটা মজার জিনিস ছিল। আর ঈদের দিনে হচ্ছে মানে আর কোনো মানে কোনো ধরনের বিধিনিষেধ নাই, বাইরে যে ঘুরতে পারবো এগুলো, অথচ অন্য অন্য কোনো দিন কোথাও যাওয়ার পারমিশন নাই। আর যেতে হলে মানে কোথাও লাইক আমরা যেমন আমাদের ওখানে ছিল যে বন্ধুদের নিয়ে একটু চটপটি বা ফুচকা খেতে যাব, সেটাও এলাও ছিল না, লাইক ওইটার জন্য আমার আব্বা আমাকে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ ধরে রাজি করে দিত, আচ্ছা আমি একটু যেতে চাই যেতে চাই, এরকম। তো ওই জিনিসগুলো ছিল, আর ঈদের দিন এগুলো কিছুই ছিল না। তো এটাই ছিল সবচেয়ে মজার জিনিস আমাদের জন্য, মানে স্বাধীনতার স্বাদ পেতেন না ঈদের দিন, ঠিকঠাক করে ঘুরবো, হেঁটে হেঁটে দূরে দূরে যাবো, এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ছিল ওই সময়। আর যেহেতু আমি বড় ছিলাম, তো বাসার মধ্যে আমি ছিলাম একটা মানে মাদবর টাইপের, আমি যেটা বলবো যেটা প্ল্যান করে দিব সেটাই হবে। সো ওইটা একটা মজা যে ওদেরকে নিয়ে আমি নিয়ে যাবো এখানে, হ্যাঁ এরকম ব্যাপারটা। আর আর কিন্তু ছোটবেলায় একটা জিনিস খুব পচা লাগতো যে আমার আব্বা শুধুমাত্র আমাকে পিঙ্ক কালারের কাপড়, পিঙ্ক কালারটা মানে ভালো লাগতো আপনাকে, শুনো না, ক্লাস 11 এর পরে ওঠার আগ পর্যন্ত আমার শুধুমাত্র গোলাপি রঙের জামা ছিল। আমি এখন ভাবি এভরি ঈদ গোলাপি গোলাপি গোলাপি, মানে আমি রাগ হয়ে যেতাম মানে ওই বয়সে, হ্যাঁ যে এরকম। তো যাই হোক, তো ওইটা ছিল খুবই উইয়ার্ড, মানে মানে তাহলে আপনার প্রিয় কালার কোনটা এখন? এখনো হচ্ছে কি, এখন তো মাল্টি কালার ভালো লাগে, বাট কেন জানি কিনতে গেলে আমি দেখেছি ওই পিচ পিঙ্ক ওগুলোই আমার কিনতে ভালো লাগে, কারণ কি আমি জানি না, ছোটবেলাটা না এত ইম্পর্টেন্ট, বাবা মা এমন ভাবে মাথার মধ্যে রংগুলোকে ঢুকিয়ে দিয়েছে, যদিও কিন্তু অনেক রকম কিনি বা কিনতে ভালো লাগে, কিন্তু কেন জানি মনে হয় যে ওই দিকটাতেই ঝোঁকটা বেশি, পিঙ্কের থেকেই ঝোঁকটা যায় বেশি, সেই ঝোঁকটা বেশি। সো এরকম তো ছোটবেলায় ঈদগুলো অনেক মজার, হ্যাঁ ছোটবেলার ঈদ, বিশেষ করে আমার ছোট দুই ভাই বোন যখন হলো না, তখন মনে হলো কি আমাদের ঈদটা না আর ঈদের মজাটা না অনেক বেড়ে গেছিল, কারণ আমরা যেই কাপড়টা বানাতাম, ইনফ্যাক্ট আমার ছোট বোন থাকে না, আমি আমার যেই কাপড়টা বানাতাম সেটা দিয়ে ওকে আমি একটা কিছু বানিয়ে দিতাম, হতে পারে পতোয়া হতে পারে কিছু, তো ওইটা আমার কাছে না আরো বেশি মজা লাগতো যে আমরা একরকম কাপড় পরবো, কারণ আগে তো দুইজন ছিলাম, দুইজন পিঠাপিঠি, আর দুইজন আমরা অনেক মানে মারামারি করতে, মানে মারামারি না লাইক আমি মারামারি করতে পছন্দ করতাম না, কিন্তু মানে সবসময় একটা রাগারাগির মতো ব্যাপার থাকতো, হ্যাঁ ধমকানোর ব্যাপার থাকতো ওকে, কিন্তু ছোটটাকে তো একদম মানে বেবির মতো আদর করতাম, সো ওর জন্য আর খুশিটা ঈদের খুশিটা আমার মনে হয় অনেক বেড়ে গেছিল। এখনো দেখি আপু, এখনো কিন্তু দেখি আপনি কিন্তু ওখানে অনেক কিছু করেন ওদেরকে, ইনফ্যাক্ট জানো আমার তো মানে রিউমারের মতো ছিল যে এই দুইটা মনে হয় আমার বেবি, আমি আমি যখন কাজ করতাম আমি ওদেরকে নিয়ে নিয়ে যেতাম অনেক জায়গায় নিয়ে যেতাম, যেদিন আমার অল্প সময়ের কাজ থাকতো, তো অনেকেই বলার চেষ্টা করে মানে আড়ালে থাকে, কিছু রিউমার থাকে মানে রিউমার মানুষ বলে ও তো দুইটা বাচ্চা আছে জানো। আচ্ছা আমি শেষের দিকে শুধু একটু বলতে চাই, আমার একটা গোপন কথা, আমি একটা গোপন কথা বলতে চাই, সেটা হচ্ছে রুহি আপুকে যদি আমি ফার্স্ট একটা সূত্রে দেখি, একটা এটা একটা ম্যাগাজিনের শুটে ছিল, সো আপু তো খুব, আপু তো লম্বা মাশাল্লাহ অনেক, তা
আপু আরো হিল পড়তো, আপু আরো উঁচা উঁচা আরো হিল পড়তো। আমি আমি আপুর দিকে তাকিয়েছিলাম, আর লিটারালি আপুর দিকে তাকিয়েছিলাম। আমি বাসায় এসে ইভেন আম্মুকে বলে, আম্মু জানো মানুষ বলে না যে মডেল রুহী হচ্ছে গিয়ে অনেক সুন্দর, সে আসলেই অনেক সুন্দর, পুরো স্কিনটা মকমলের মতো। আমি এসে আম্মুর সাথে এটা শেয়ার করেছিলাম যে আপুকে আমার এত ভালো লেগেছিল, যে এত স্পেশালি আমার লম্বা মেয়েদের প্রতি একটা একটা এক্সট্রা টান থাকে আমার অল দ্য টাইম, আর আপুকে দেখে আমি ওদিন আসলে ফিদা হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। যেটা হিল আমার খুব ভালো লাগে, কারণ কি হিলটা পরলে দেখবা যে তুমি যেটাই পরো পোশাক বা তোমার ড্রেস মানে সবকিছুই সুন্দর লাগে। আর আমার মানে এই যে বললাম কিছু কিছু জিনিস আব্বা ঢুকিয়ে দিয়েছে, আমার আম্মা একদমই হিল পড়তে চাইতো না। এটা আরেকটা মজার জিনিস তোমাকে বলি, আমার আব্বা খুব শখে শখ করে আমার আম্মুকে হিল মানে হিল শুজ গুলো যে নিয়ে আসতো আমার আম্মু পড়তে চাইতো না। তো দেখা যেত জুতোগুলো না মানে আলমারিতে পড়ে থাকতো, আমার কাছে না খুব খারাপ লাগতো। আর আমি যেহেতু অনেক তাড়াতাড়ি লম্বা হয়ে গেছিলাম, আমার পা শুজ সাইজ বড় ছিল, আমি আমার আম্মার জুতোগুলো পরতাম একদম ছোটবেলা থেকে। লাইক যখন আমি 8-10 বছর হবে তখন থেকে কিন্তু আমি রেগুলার হিল শুজ পরি, মানে সো হিল ছাড়া মানে আমার আলমারিতে যদি খুঁজো হয়তো স্যান্ডেল পাবে তিনটা, ফ্ল্যাট স্যান্ডেল পাবে তিনটা, আর 20-30 জোড়া হচ্ছে শুধু হিলই পাবে, ব্যাপারটা এরকম। মানুষ বলে আমার আমার খুব প্রিয় হিল, আমার হিল পরলে নিজেকে একটু মানে শুজ আমার খুব ভালো লাগে, যারা আমার খুব কাছের ওরা জানে যে মানে আমি শুজ কালেক্ট করতেও খুব পছন্দ করি, আমার ভালো লাগে। ঈশা তোমার কাজ সম্পর্কে দু একটা মানে তোমার মিডিয়া জগতে আসার গল্পটা শুনতে চাই। আমি রুহির একবার সাক্ষাৎকার নিয়েছিলাম, রুহিটা শুনেছি, তোমারটা যদি ছোট্ট করে বলতে তাহলে দর্শকরা যারা তোমাকে দেখছে তারা জানতে পারত, যারা তোমাকে এখনো চিনে। আচ্ছা, আমি কাজ করছি অনেকদিন ধরে, বাট আমি আসলে প্রথম কাজ শুরু করি র‍্যাম্প দিয়ে, সেটা আমি যখন ক্লাস 9 এ পড়ি, এটা হঠাৎ করেই করা হয়। আর রুহি আপু চিনবেন, তুপা আপুকে তো চিনেন তাই না? তুপা আপুকে দিয়ে ফার্স্ট শো, আপু সেই বকা সেই ঝাড়ি সেই দিনগুলা, তখন কিন্তু র‍্যাম্পে মানুষ অতটা আগ্রহ মানে তারা দেখাতো না, র‍্যাম্পের কথা কেউ অত শুনতো না জানতো না। বাট আমি কাজ করা শুরু করি একদম টানা 2011 সাল থেকে, উপস্থাপনা মডেলিং এই দুটো আসলে একসাথে। মডেলিং বলতে আমি ফটোশুটটা বেশি করেছি আর র‍্যাম্পে খুব কম হেঁটেছি পরে দিয়ে, বাট আমি পরে উপস্থাপিকা হিসেবেই বেশি কাজ করেছি। আমরা শেষ করব, আমরা আসলে যেহেতু ঈদের দিন সবাই ব্যস্ত, সবারই যে ওর শ্বশুর বাড়িতে যেতে হবে, তোমার ফ্যামিলি বলছো যে অলরেডি তোমাদের বাসায় ভর্তি লোকজন, তো আমরাও বেড়াতে যাব। তো আমরা শেষ করব, শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে পুরো বিশ্বে যারা মুসলমানরা এখন দেখছে বা পরে দেখবে আমাদের অনুষ্ঠানটা, তাদের উদ্দেশ্যে তোমাদের কি বলার আছে? প্রথমে ইশাদ বলো প্লিজ। সবাইকে এটাই বলতে চাই যে যেখানেই আছেন ভালো করে ঈদ উদযাপন করেন, এবং একটু চেষ্টা করবেন যারা একটু গরিব আত্মীয় স্বজন আছে বা অনেকে আছে না যে ঈদটা উদযাপন করতে পারছে না, মুখ ফুটে বলতে পারছে না, চেষ্টা করবেন তাদের বন্ধু হিসেবে তাদের পাশে গিয়ে তাদের সাথে ঈদটা ভালোভাবে শেয়ার করতে। অনেক ধন্যবাদ ঈশান। রুহি, সবাইকে আবারও ঈদ মোবারক। আমার আমরা আগে আগে ঈদ পালন করছি আর ঢাকায় বন্ধু বান্ধব যারা আছেন, আমাদের দুনিয়া তো আসলে তো নিজের দেশে, তো আগামীকাল বাংলাদেশে ঈদ, সবাই খুব আনন্দের সাথে কাটান। জানি অনেক করোনার এফেক্টটা এখনো ঢাকায় খুব মানে পিকের আছে, কিন্তু সেফ থাকেন, জীবন চলবে, জীবনের মতো অনেক বিপদ আসবে, মহামারী আসবে, কিন্তু নিজেদের জীবনটাকে ঠিক রাখতে হবে, সেফ থাকতে হবে, যতটুকু সম্ভব সেফ থেকে ঈদটাকে সেলিব্রেট করুন, ফ্যামিলির সাথে কাটান। আর কথা হচ্ছে এই সময়টা আসলে কেটে যাবে, খুব শীঘ্রই কেটে যাবে, সবাই অল্প স্বল্প কাজ শুরু করেছে, সো নিজেকে একটু সেফ রাখার চেষ্টা করুন। আর যতটুকু কারো যদি অসুখ হয়ে যায় তাহলে একটু সাবধানে থাকুন, কারণ একজনের হলে আরো 4 জনের হওয়ার চান্সেস থাকে, সো এই জন্য একটু বেশি সাবধান থাকতে হবে। আর কোরবানির ঈদ বেশি বেশি মজা করেন, যদিও এখন অনেক জায়গায় বন্যা হচ্ছে, আসলে এই জিনিসটা দেখে খারাপ লাগছে, কোনো একটা ঈদ বা উৎসবের সময় এরকম বন্যা বা কিছু দেখলে না আসলে মন খারাপ লাগে, ভালো লাগে না, তো আশা করছি ঠিক হয়ে যাবে। যাদের এলাকায় বন্যা আছে তারা একটু সাবধানে থাকবেন, কারণ বন্যার সময় অনেক ধরনের রোগ বিরোগ আরও আসতে পারে, করোনা তো আছে,
তো তারা একটু বেশি সাবধান থাকবেন আর ঈদটাকে সেলিব্রেট করুন, আমাদের জন্য দোয়া করবেন। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যারা ছিলেন এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, এবং তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে আপনারা ঈদটা পালন করবেন, যেহেতু আমরা এখনো করোনার মুক্ত হতে পারিনি এবং আমরা মুক্ত হওয়ার জন্য অবশ্যই নিজেদেরকে নিজেদের নিয়ম অনুযায়ী চলতে হবে এবং নিজেদেরকে সুস্থ রাখার জন্য নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমরা অবশ্যই বিধিনিষেধগুলো মেনে আমরা ঈদ পালন করব। আমরা গত রোজার ঈদে আমরা যে জিনিসটা করতে পারিনি আল্লাহর রহমতে আমরা সেটা এখন করতে পারছি, এটাও একটা আল্লাহর রহমত। সো আমরা দেখবো যে বাকি দুই তিন মাসের মধ্যে আমরা আরও একটা ভালো পরিস্থিতি পাবো যদি আমরা আমাদের স্বাস্থ্যবিধিগুলো আমরা নিজেরা মেনে চলি, এবং আমরা যার যার জায়গা থেকে আমরা অবশ্যই গরিব মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, এটা সবার প্রতি অনুরোধ থাকলো। যারা আপনারা এই অনুষ্ঠানটা দেখছেন প্রবাস থেকে হোক বাংলাদেশ থেকে হোক, যাদের সামর্থ্য আছে একজন দুজন এরকম করে যার যেরকম সামর্থ্য আছে অবশ্যই মানুষের পাশে দাঁড়াবো, তাহলে অবশ্যই এই হিসেবে আমরা সবাই সব মানুষই ভালো থাকতে পারবো, অন্তত দুই বেলা খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে। সবার প্রতি শুভকামনা, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ঈদ মোবারক। হ্যাঁ আপু।